যারা মদ খায়, মদ মানে কি? যারা নেশা, নেশার সাথে যারা জড়িত, সে যত বড়িতুচি হোক, যত মর্যাদার হোক, আপনি নেশার সাথে জড়িত, আপনি নেশা খান, নেশা বিক্রি করেন, নেশার সাথে কোনোভাবে জড়িত, আপনার জন্য আল্লাহ রাসূল বলতেছেন জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ। আছে কিনা সমাজে নেশাখুর? আছে, নেশার ব্যবসায়ী কেউ আছে? রাসূল বলতেছেন তারা জান্নাতে যাবে না, সে যত বড় আল্লাহর ওলি হোক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আলাক, আলাক, যে মা বাবার অবাধ্য সন্তান আছে কিনা সমাজে জান্নাতে যাবে না, সে বড় হুজুর, সে বড় হুজুর, কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে, সে বড় দাতা, মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তার জন্য জান্নাতের দরজাটা বন্ধ থাকবে, জান্নাতে সে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। বিশ্বাস হয় কি না বলেন? কেন বিশ্বাস হবে? জান্নাতটা সত্য, সত্য না? দুজুক সত্য, কোরআন সত্য, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন এই লোকগুলি জান্নাতে যাবে না, এটা সত্য। এর পিছনে চিন্তা করার কোনো সুযোগ নাই। এই সমাজের মধ্যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করার মতো ছেলে পেলে অনেক বেশি, অনেক বেশি, যারা মা বাবাকে মা বাবা মনে করে না, মা বাবাকে ওই ধরনের আচরণ করে না যে আচরণের কারণে মা বাবা সন্তুষ্ট হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট ওই সন্তানের উপর স্বয়ং আল্লাহ সন্তুষ্ট, যেই সন্তানের উপর মা বাবা অসন্তুষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওই সন্তানের উপর স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট হয়ে থাকেন। আছে কিনা সমাজে? আছে। আহারে, মা বাবার চেহারায় না, মা বাবার মুখে হাসি ফুটে না, মা বাবার মুখে হাসি ফুটায় না। ছেলে বিদেশে থাকে, মা বাবার মুখে হাসি ফুটাতে পারে না। ছেলে ভালো চাকরি করে, মা বাবার মুখে হাসি ফুটাতে পারে না। ছেলের ঘরে ভালো রান্না থাকে, মা বাবা সন্তুষ্ট হতে পারে না। ওই সন্তান যত বড় নামাজি হোক, আজকের জুমার নামাজে সে নামাজ পড়ুক, সে জান্নাতে যেতে পারবে না। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি জান্নাতে যেতে পারবে না। তোমার যদি মৃত্যু হয়, তোমার মা তোমার উপর অসন্তুষ্ট, তোমার বাবা তোমার উপর অসন্তুষ্ট, তোমার মৃত্যু যদি হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মরতে পারবা, জান্নাতে ঢুকতে পারবা না, জান্নাতে ঢুকতে পারবা না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, ওই ধরনের দায়ুস, দায়ুস কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ুসের যে সংজ্ঞা দিচ্ছেন, দায়ুস কারা? পরিবারের এমন ব্যক্তি, তার পরিবারে তার মেয়ে হতে পারে, তার পরিবারের তার বোন হতে পারে, তার স্ত্রী হতে পারে, তার মা হতে পারে, যদি কোনো কারণে সে বেপর্দায় চলে, দিনের বাইরে চলে, বেপর্দায় চলে, এমন চলা যেই চলাটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে নাই, আল্লাহর নীতিতে নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতিতে নাই, দায়ুস বলতে আমরা মনি যে চলে সে, রাসূল বলতেছেন দায়ুস হলো সে, বাবা হওয়ার পর যদি মেয়েকে সে শাসন না করে যে বেপর্দায় চলা যাবে না, বাপ মা হলো দায়ুস। কে দায়ুস? মেয়ে আপনার কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, রাস্তায় চলে, যদি পর্দার সাথে না চলে, আমি বলি নাই, কে বলেছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার মেয়ে যদি বেপর্দায় চলে, মেয়ে যেমন দায়ুস, বাপ মা তেমন দায়ুস, এবং এই নীতিটাকে যারা পছন্দ করবে তারাও দায়ুস, রাসূল বলতেছেন এগুলি জান্নাতে যাবে না। কে বলেছেন? সমাজে আছে কিনা, আছে কিনা বলেন? ওই যে লেডি ভাই, তার পরিবারের তারা তার চালচলনকে, চালচলনকে, তার সেই মোটর সাইকেল চালানোকে তারা কি করেছে? সমর্থন করেছে, তার শ্বশুর বাড়ির তারা সমর্থন করেছে। আমি আপনাদের জন্য বলি, মেয়েটা খারাপ হয়ে গেছে,
মেয়েটা যদি দুষ্ট হয়ে যায়, মেয়েটা যদি চরিত্রহীন হয়ে যায়, মেয়ে ছেলেটা যদি চরিত্রহীন হয়, তাহলে বাপ মার শাসন করা দরকার, ঠিক না? বাপ মার শাসন করা দরকার। আর শাসন না করে যদি সেটাকে যদি সমর্থন করে, মেয়েও যেমন দুষ্ট, মেয়েও যেমন, ছেলেও যেমন এই কাজ করে পাপি, বাপ মা এই কাজের প্রতিবাদ, বাপ মা এই কাজের প্রতিবাদ না করো, সেও দায়ু, সেও জাহান্নামী, সেও কি জাহান্নামী। সুতরাং যারা এই বাংলাদেশের মধ্যে নতুন স্টাইল সৃষ্টি করতে চায়, তোমাদের জন্য একটা দুঃসংবাদ, তোমার পরিবারে তোমার মা বাবার জন্য দুঃসংবাদ, যারা এটাকে সমর্থন করে মিডিয়া তাদের জন্য দুঃসংবাদ, যারা তাদের স্ট্যাটাসের মধ্যে এই কথা লেখে যে মেয়েটা কি হয়েছে, অসুবিধা কি, এই কথা যারা স্ট্যাটাস দিয়েছে তাদের জন্য দুঃসংবাদ। রাসূল বলেছেন সে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কে বলেছেন? রাসূল বলেছেন। জান্নাতের অবস্থাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত তো এমন, একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হবে, এক বছর সে ঘোড়াটা দৌড় দিবে, 1000 বছর পর্যন্ত ঘোড়াটা দৌড়বে, একটা প্রান্ত গিয়ে দাঁড়াবে, শেষ হয়ে যাবে তার প্রান্ত 1000 বছর। সেখানে দাঁড়িয়ে ঘোড়া তার যেখানে দাঁড়াবে সেখানে যদি একটা লোক দাঁড়ানো থাকে, 1000 বছর দূরত্ব, দূর থেকে 1000 বছর দূর থেকে জান্নাতের সে গ্রাণ সে শুনতে পাবে। কতটুকু দূরে? 1000 বছর পর্যন্ত একটা ঘোড়া চলবে, সেখানে একটা লোক দাঁড়ানো জান্নাতে, ওই প্রান্তে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জান্নাতের সুগান পাবে। রাসূল বলতেছেন এই ব্যক্তিগুলি জান্নাতের সুগান তাদের নাকে ঢুকবে না, যারা সেই না সেই জান্নাতের সুগান তারা পাবে না। আমরা কি চাই আমাদের জীবনটা এমন হোক? যদি আপনি নামাজি হন, দায়ুস হন, নামাজ আপনাকে জান্নাতে নিবে না। যদি আপনি নামাজি হন, আপনি যদি হাজারবার আপনি উমরা করেন, হাজারবার আপনি যদি শতবারও আপনি হজ করেন, 20 টাকা আপনি দান করেন, আপনার মেয়েটাকে আপনি পর্দায় আনতে পারলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন আপনি জান্নাতের ঢুকতে পারবেন না, জান্নাত হারাম। আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছেন, মা বাবা চোখের পানি ফেলে দিয়েছে, জান্নাতের দরজাটা বন্ধ হয়ে গেছে, জান্নাতের দরজাটা বন্ধ হয়ে গেছে। মদ খাও, নেশা করো, নেশা ছড়াও, তুমি নামাজ পড়ো, তোমার পরিবারে যারা নামাজ পড়ে প্রতিবাদ যদি না করে, রাসূল বলতেছেন সে জান্নাত যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। হারামাল্লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ, বলি মা বাবার সাথে ভালো ব্যবহার করব, রাজি আছি? ওয়ালা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমার মা যেন একটা উশব্দ না করে, তোমার বাবা যেন একটা উশব্দ না করে তোমার আচরণে, বলেছেন আমার আল্লাহ। উল্টা যদি হয় সব আমল বরবাদ। মা বাবার সাথে যদি বেয়াদি হয় আজকে গিয়ে মা বাবার সাথে মাপ চাবো, রাজি আছি সবাই? আল্লাহ সবাইকে মা বাবার দোয়া পাওয়ার তৌফিক দান করুক। দ্বিতীয়ত, যাদের মেয়েরা তাদের ছেলেরা চাল চলনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতি রেখে গেছেন, আল্লাহ যেভাবে বলেছেন রাসূল যেভাবে নীতি দিয়ে গেছেন, এর বাইরে যদি রাস্তায় বেপর্দায় চলে তাদেরকে কন্ট্রোল করব, রাজি আছি? কি করব বলে? কন্ট্রোল করব। শরীয়ত যেটাকে যতটুকু বলেছে ওই শরীয়ত অনুযায়ী চলার জন্য তাদেরকে বলবো। যদি না চলে আপনি বলেন বেঁচে যাবেন, যদি না চলে আপনি বলেন বেঁচে যাবেন, সে ধরা খেয়ে যাবে। সুতরাং আমাদের ছেলে মেয়েগুলিকে উলঙ্গপনার মধ্যে ছেড়ে দিয়ে রাস্তাঘাটের মধ্যে ইহুদি খ্রিস্টানদের ছেলে মেয়েদের মতো চলাফেরা করতে আমরা দেব না, আমরা দায়ুস হব না, রাজি আছি সবাই? তৃতীয়ত, নেশাখুর, যারা নেশার সাথে জড়িত, নেশা খায়, সমাজে আছে কি না নেশাখুর? আছে না? মদখুর, গাঁজাখুর আছে কি না? এদেরকে কি করতে হবে? এদের থেকে দূরে থাকতে হবে, এদের সাথে এদেরকে মোটিভেট করতে হবে, ফিরে আয়, ছেলে যদি হয় ফিরে আয়, পরিবারের যদি হয় ফিরে আয়,
যদি এতটুকু না হয় তাদের সাথে যে চলবে সেও দুযোগে যাবে, তাদের সাথে যারা চলবে তাদেরকে তাদের জন্য দুযোগ জান্নাতকে হারাম করে দেওয়া হবে। সুতরাং নেশাকুরের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। আমিন বলি, আমিন বলি। আর সহ্য হয় না, আর সহ্য হয় না, আমার কোরআনের গায়ে আঘাত হয়, বলি যায় ব্যথা লাগে না, ছুট্টু ছুট্টু করে বলে দিনের এক একটা কনসেপ্টগুলি, দিনের এক একটা নীতির উপর এরা এমনভাবে আঘাত করে, ও শখ জেগেছে করেছি, শখের জন্য করেছি, শখ জেগেছে করেছি, শখের জন্য করেছি, শখ করতে করতে ইসলাম রে জবাই করে দিস, ঠিক না, ইসলাম রে জবাই করে দিয়েছে। সুতরাং আমরা কি এটার পক্ষে আছি না বিপক্ষে আছি, বলেন এটা পক্ষে না বিপক্ষে?